দিনটা ছিল 21st of December আর আজকে ছিল শ্রেয়ার বার্থডে। তো আমরা ডিসাইড করেছিলাম ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করব নৌকোতে, আর এর জন্য আমরা চলে এসেছি যশোরহাটি ঘাটে। ও এখন অবধি আসেনি, ওকে পরেই আসতে বলা হয়েছে। আর এই ভিউটা এতটা সুন্দর ছিল, এতটা অসাধারণ ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমাদের বার্থডে গার্ল প্রিটি লেডি চলে এসেছে, তো ওকে নিয়ে এসে উৎসব এখানে এসেই ধ্যান করা স্টার্ট করে দিয়েছে। নৌকো এখনও মানে সবে চালু করবে এরকম ভাব। তো এখানে অনেকেই ছিল, অঙ্কনা ছিল, আমি ছিলাম, সন্দীপ, মৃন্ময়, রাজভর, মানে মোটামুটি আমরা 7 জন ছিলাম। তো যাই হোক, এবার নৌকোটা চালু করে দিয়েছে। এবার যেখানে ভিউটা এতটা সুন্দর সেখানে তো ছবি তোলাটা খুবই জরুরি, আর এখানে একে অপরের সবাই ছবি তুলে দিচ্ছিল, মানে এ ওকে মানে এরকমভাবে। আর সবথেকে বেস্ট ফটোগ্রাফার হচ্ছে উৎসবও এত সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল, তোমরা সেটা পরে আমি শেয়ার করে দেবো, দেখতেই পাবে। এটা দুঃখের বিষয়, আমার ছবি তুলতে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়, মানে আমাদের ছবি তোলার সেশন শেষ হতে হতেই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। তো এরপর ফাইনালি আমাদের মনে হয় না, কেকটা এবার কাটা জরুরি, নইলে অন্ধকারই হয়ে যাবে। আর কেকের মধ্যে এইসব কারুকার্য আমরা 3 জন মিলে করেছিলাম, আমি, রাজভর আর অঙ্কনা, মানে 3 জন মিলে এই কারুকার্যগুলো করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে। কেকের উপরকার কারুকার্য দেখে ওর বেশ ভালো লেগেছে, এর জন্য জিজ্ঞেস করছে এই আর্টিস্টকে। তো যাই হোক, আমরা 3 জন হচ্ছি আর্টিস্ট। তো এরপর অলমোস্ট সন্ধে হয়েই যায়, আর তখনও ভিউটা এতটা সুন্দর লাগছিল। তো এরপর আমরা সবাই মিলে কেক খেলাম, কেকটাকে শেষ করলাম, আর এখানে চলছে হচ্ছে ডিবেট সন্দীপ আর রাজভরের মধ্যে। রাজভর করেছিল রাগ, তাই জন্য সন্দীপ এখানে ওকে জোর করে খাইয়ে দিচ্ছে, আমরা কত করে বললাম। যাই হোক, দে আর ফ্রেন্ডস, আমরা জাস্ট ইয়ার্কি মারি আর কি। তো এবার আমরা নেমে গেছি, এবার আমরা যাব হচ্ছে 1 বাইটে চা খাওয়ার জন্য বেসিক্যালি, আর একটুখানি মজা করতে, আড্ডা দিতে। তো দিনটা বেশ ভালো কাটছিল আমার, আর এখানে আমি আর রাজভর রয়েছি, তারপর আমরাই একমাত্র আটকে গেলাম রেলগেটে, আর ওরা না চলে গেছে আমাদের ছেড়ে লিটারালি। তারপর আবার ওদের সাথে আমাদের দেখা হলো, আর সেদিন এতটা ঠান্ডা পড়েছিল তোমাদের কি বলবো। তো আমার ভীষণ ঠান্ডা লাগছিল, আমার এই সোয়েটারে একদমই কাজ হচ্ছিল না, বিশেষ করে যখন আমরা মানে স্কুটিতে করে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম 1 বাইটে, আর এটা এতটা সুন্দর ছিল, রুফটপ ক্যাফে ছিল এটা। তো এখানে আসার পরই আমরা প্রথমেই খেলা স্টার্ট করে দিয়েছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার, বেসিক্যালি ট্রুথ অ্যান্ড ডেয়ার না, ট্রুথ অ্যান্ড ট্রুথ, যেটা আমরা অলওয়েজ খেলি, আর খেলার শেষে না কোশ্চেনই খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এরপর আমাদের চা চলে এসেছিলো, আমরা চাটাকে ভীষণভাবে এনজয় করেছি, দ্যাট ওয়াজ মাচ নিডেড অ্যাট দ্যাট টাইম, কারণ আমাদের প্রত্যেকের খুব ঠান্ডা লাগছিলো ওই সময়। তো এরপর বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার পথে আমি না রাস্তায় দেখছিলাম অরুণ আইসক্রিম, যেটা আমি আজ পর্যন্ত এখনও খেতেই পারিনি, মানে খাবো খাবো করে আর খাওয়া হয়নি। তো এই জন্য আমি 2 আইসক্রিম নিয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো রিজনেবল প্রাইসে। তো এরপর আমি স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের, ট্রেন আসার পর সন্দীপ ট্রেনে উঠেই ঘুমোনোর ভান করছে, একদম ঘুমাচ্ছে না, খুব শয়তান। আর বাসে আজকে এত ভিড় ছিল, তোমাদের কী বলবো, মৃন্ময় আমাকে একটু এগিয়ে দিচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, 9 মতো বেজে গেছিলো, আর ফুলটা আমি না শ্রেয়ার থেকে চুরি করে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।